হাদিস বা কোরআনে স্বামীর জন্য দোয়া আছে কিনা কোন বোন হয়তো প্রশ্ন করেছেন হাদিস বা কোরআনে স্বামীর জন্য দোয়া আছে কিনা মাশাআল্লাহ এরকম স্বামী ভক্ত নারী মাশাআল্লাহ এই দেশে পাওয়া যায় যে স্বামীর জন্য কোনো দোয়া আছে কিনা এখন আল্লাহ জানে না কি স্বামীর হেদায়েতের জন্য দোয়া চাচ্ছে উল্টাপাল্টা যেটাই থাকুক না কেন দোয়া আছে স্বামী স্ত্রী উভয়ে উভয়ের জন্য দোয়া করতে পারেন কমন দোয়া সূরা ফুরকান আয়াত নম্বর 74 সূরা ফুরকান আয়াত নম্বর 74 রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদের আমার জীবন সঙ্গী জীবন সঙ্গিনী স্বামী স্ত্রী উভয় উভয়ের জন্য নিয়ত করতে পারেন তাকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন দোয়াটা কি দেখছেন কি বানিয়ে দিতে বলছেন আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী কখন হবে বুঝেন সব দিক থেকে যখন পারফেক্ট হবে তখন কি হবে চক্ষু শীতলকারী হবে একজন স্বামী পাইছে মাশাআল্লাহ দেখতে শুনতে খুব নাদুস নুদুস স্মার্ট আপনার কি বলে হ্যান্ডসাম কিন্তু চরিত্রটা একটু খারাপ চক্ষু শীতলকারী হবে নয়ন জোড়াবে আবার দেখা গেল চরিত্র ভালো হ্যান্ডসামও আছে মাগার বেচারা বেকার কোনো কাজ করতে পারে না সারাদিন শুয়ে থাকে কি বলে নয়ন জোড়ানো হবে সে সব ঠিক আছে তার একটা বড় রোগ আছে এটার কোনো ট্রিটমেন্ট নাই রোগে সে ভুগ করতে ভুগতেছে স্ত্রীর জন্য এটা নয়ন জোড়ানো হবে আল্লাহ রাব্বুল আলামিন কি দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ ছেলেরা দোয়া করবে স্ত্রীর ব্যাপারে আর মেয়েরা দোয়া করবে স্বামীর ব্যাপারে আল্লাহ জীবন সঙ্গী সঙ্গিনী আমার যাকে দিবেন সে যেন এমন হয় যে তাকে দেখলে আমার নয়ন জুড়ায় যায় চক্ষু শীতল হয় দোয়া সারা জীবন পড়ছেন আল্লাহ না করুক দোয়া যদি কবুল না হয় তো বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন সবর করবেন ইনশাআল্লাহ বিল্লাহ আমার ছাত্র জীবন থেকে যখন এই আয়াতের সাথে পরিচিত হয়েছি তখন থেকে আমার মনে পড়ে যে কোনো দিন এই দোয়া পড়া বাদ রাখতাম না কন্টিনিউয়াসলি পড়তে থাকছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়ার ফলও পাইছি আল্লাহ শুকর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন শুধু স্ত্রী জন্য না স্বামী স্ত্রী না শুধু আল্লাহ আমার জীবন সঙ্গী এবং সন্তান সন্ততি এরা সবাই যেন গোটা পরিবারটা যেন নয়ন জোড়ানোর মতো হয় অনেক বাপ মা সন্তান পায় ভালো ভালো বলতে আখলাক চরিত্র ভালো কিন্তু বেকার আরেকজনের কাজ বেকার না বেশ বড় চাকরিজীবী কিন্তু অমানুষ আরেকজন ভালো পাইছে সব দিক থেকে কিন্তু সে ওই যে বললাম রোগা বা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী কোন দিক থেকে ত্রুটি আছে তাহলে এটা কখনো তার নয়ন জোড়ানোর সন্তান হবে না এই দোয়াটা এত মানে ব্যাপক অর্থবোধক দোয়া এত জামে দোয়া যে এই একটা দোয়াতে পুরো পরিবারের জন্য সবচেয়ে বেশি জিনিস আপনি চেয়ে ফেলতে পারেন এই জন্য দোয়া বেশি বেশি পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা সেটার শেষ অংশের অর্থ আরও চমকপ্রদ আল্লাহ আমাদের পুরো পরিবারকে আপনি মুত্তাকিদের লিডার বানায় দেন শুধু মুত্তাকি চাই না মুত্তাকিদের নেতা বানায় দেন সুবহানাল্লাহ এই দোয়াটা অর্থ সহকারে বুঝে আমরা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এ দোয়া কি শুধু নামাজের পর পড়ব নাকি সব সময় পড়া যাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা বাবার প্রতি আপনি রহম করুন এই দোয়া আমাকে শিশুকালে যেরকম তারা মায়া করেছেন আপনি তাদের প্রতি এখন সেরকম মায়া করুন বড় বড় অসাধারণ একটি দোয়া এবং বড় হৃদয় স্পর্শী একটা দোয়া তাই না মা বাবার জন্য আল্লাহ ছোটবেলায় শিশুকালে বাবা মা আমাকে কত আদর স্নেহ দিয়েছেন ঠিক একই রকম আদর স্নেহ আপনি তাকে দিন এখন তাদেরকে দিন এই দোয়া পড়া খুব ভালো কিন্তু এই দোয়ার সাথে কোনো সময়ের বিশেষ কোনো সম্পর্ক নাই পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়তে হবে এমন কোনো কথা নেই বরং আপনি এই দোয়া যে কোনো সময় পড়তে পারেন